It's fashion which helps you to reflect your personality to others. It's fashion which is always glamorous. It's fashion which sums up your behavior to others and help you to shine on. And this is your Vijay Farzana with you welcoming you to Sandalina Shine On. যেখানে হালের ফ্যাশন, ট্রেন্ড, মেকওভার এই সমস্ত কিছু নিয়ে আমি কথা বলি একজন মডেল, একজন ফ্যাশন এক্সপার্ট এবং একজন বিউটি এক্সপার্টের সাথে। So what are you waiting for? Let's get started. একজন মডেল থাকবে আমাদের সাথে শাইন অন এর এই মডেলকে নিয়ে আমরা করব একটা ফ্যাশনেবল জার্নি আমাদের আজকের মডেল সুমনা আফরিন বলছিলাম কিন্তু যে আমাদের মডেলের সাথে কথা বলবো এবং নামও বলে দিয়েছি আমাদের সাথে আছে সুমনা ওর সাথে কথা বলবো এবং ওকে সাজেস্ট করব নতুন কিছু ফ্যাশন হ্যালো সুমনা হ্যালো কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো অনেক ভালো আছি এবং তোমাকে দেখে খুব ভালো লাগছে কারণ তুমি খুব চটপটে খুব সুন্দর করে অ্যানসার দিচ্ছো এবং তোমার সাথে কথা বলছিলাম তোমাকে মানে অন্যরকম লাগছে দেখতে তোমার ফিগার থেকে শুরু করে তোমার হাইট সব কিছু তো সুমনা তোমার কেমন সময় যাচ্ছে এই করোনার সময়টা যাচ্ছে মোটামুটি ভালো বাসায় থাকি সারাদিন বই পড়ছি তারপরে টুকটাক রান্না বান্না শিখতেছি আচ্ছা অনলাইনে ফ্রেন্ডদের সাথে গল্প করতেছি মানে আমার অনলাইন ক্লাস চলতেছে সো এভাবে যাচ্ছে আচ্ছা কিসে পড়ছো তাকে আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি আচ্ছা কোন সাবজেক্টে ফুড এন্ড নিউট্রিশন সায়েন্স বাহ অনেক ভালো একটা সাবজেক্ট তাহলে তো দেখা যাবে যে সুমনার স্বাস্থ্যের প্রতি খেয়াল অনেক বেশি থাকবে তার সাথে সাথে ভবিষ্যতে তাহলে কি এটা এটাতেই থাকতে চাচ্ছ নাকি এটার পাশাপাশি মডেলিংটাকে আচ্ছা এটাই শুনতে চাচ্ছিলাম কারণ ইউ আর সুপার অ্যাজ আ মডেল ইউ লুক সুপার তোমার লুক খুব সুন্দর আচ্ছা যদি বলি যে সুমনার কি ধরনের ড্রেস পরতে ভালো লাগে সব ট্র্যাডিশনাল অ্যান্ড ক্লাসিক কোন কালার গুলো সবসময় বেশি পরা হয় টু লাইট কালার পছন্দ আচ্ছা হালকা কালারও মাঝে মাঝে আচ্ছা নিজে ডিজাইন করে কি কখনো কিছু পরো নাকি ডিজাইনার ড্রেস পরো নিজে কখনোই এরকম করি না আম্মু পছন্দ করে দেয় অ্যান্ড পাশাপাশি আমার পছন্দ আচ্ছা মায়েরা আসলে সবসময় ফ্যাশন ডিজাইনার হিসেবে বেস্ট কারণ ছোটবেলা থেকে এত সুন্দর করে আমাদের ড্রেসগুলো বানিয়ে দেয়া পড়ানো এই সব কিছু করা আচ্ছা যদি বলি যে যেহেতু নিউট্রিশনে পড়ছো অলরেডি সেকেন্ড ইয়ারে উঠেছো অনেক কিছু জেনেছো এবং আমরা আসলে না পড়লেও অনেক কিছু এখন বর্তমানে ইন্টারনেটের যুগে জানতে পারি নিজেকে সুস্থ রাখতে হলে এবং ফিট রাখতে হলে কী করা উচিত খাবার তো মাস্ট দরকার অ্যান্ড ঘুমানোটা খুব দরকার আর আমাদের খাবারের মধ্যে পানিটা খুব বেশি দরকার যে পানিটা নিয়মিত পান করতে হবে অ্যান্ড তার পাশাপাশি ঘুমটাও অনেক বেশি প্রয়োজন ওকে আর ফ্যাশন মডেল হিসেবে যেহেতু কাজ করছো কবে থেকে এই ড্রিমটা তোমার মধ্যে আসলো যে আমি একটা ফ্যাশন মডেল হিসেবে কাজ করব ছোটবেলা থেকেই খুব ইচ্ছা লাইক আয়নার সামনে গিয়ে নিজেকে একটা জায়গায় দেখবো অ্যান্ড লাস্ট ওয়ান ইয়ার হয়েছে একটা নিউজ পেপার ফটোশুটের মাধ্যমে আচ্ছা ঠিক আছে এবং সেই অফারটা পাওয়ার পর তো দিল মে লাড্ডু ফুটার মতো একটা অবস্থা যে ছোটবেলা থেকে যেটার জন্য ওয়েট করছিলাম আচ্ছা নিজেকে ফ্যাশন মডেল হিসেবে কোথায় দেখতে চাও তোমার আইডল কে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমি অ্যাকচুয়ালি অ্যাক্টিংটা আচ্ছা ভালো লাগে বেশি সো অ্যাক্ট্রেস হওয়ার খুব ইচ্ছা আচ্ছা অ্যাক্ট্রেস হওয়ার খুব ইচ্ছা তাহলে অ্যাক্ট্রেস হতে হলে যদি বলি যে একজন আইডল তো থাকেই যে একে আমি ফলো করি যেমন আমার যদি বলি আমার আইডল অমুক আমি ওনার অভিনয় খুব পছন্দ করি ওনার সব কিছু ভালো লাগে এরকম কেউ কি আছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে তোমার মতে ছোটবেলা থেকে তো অন্য অন্য মানুষদের দেখছি বাট বড় হওয়ার পরে মানে বুঝার পরে যাদেরকে দেখে আসছি যেমন মেহজাবিন আপুকে অনেক ভালো লাগে আচ্ছা এদের সবাই বলছে যে মেহজাবিনকে খুব পছন্দ ওকে মেহজাবিন ইজ আ ভেরি গুড আইডিয়াস অফ হার্স আচ্ছা যেহেতু তুমি বলছিলে যে মেহজাবিন তোমার ইউনো আইডল সো মেহজাবিন তো খুব ভালো নাচতে পারে খুব ভালো গান গাইতে পারে পাশাপাশি মেহজাবিনের অ্যাক্টিং স্কিল খুব ভালো ও একটা বিউটি প্রিজম থেকে উইনার ছিল অনেকগুলো গুণ আসলে তার মধ্যে আছে তুমি কি নাচতে পারো বা এরকম কিছু পারো কিনা ছোটবেলা থেকে শিখেছো ছোটবেলা থেকে অ্যাক্টিংটা আমি ছোটবেলা থেকেই করে আসছি আর হচ্ছে পাশাপাশি নাচ বাট স্টেজ পারফরমেন্স খুব একটা করা হয় নাই অল্প কিছু স্টেজ পারফরমেন্স করা হয়েছে আর অ্যাঙ্করিংটা করছি কলেজ লাইফে অ্যাঙ্করিং করা হয়েছে তাহলে তো ভবিষ্যতে আমার ভাত মার
আচ্ছা জোকস অ্যাপার্ট, যদি বল তোমার স্কিন অনেক সুন্দর, হেয়ার অনেক সুন্দর, তাহলে যারা আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের প্রচুর মেকআপ নিতে হয়, স্কিনের উপর একটা আলাদা প্রেশার পড়ে, সেগুলো ভালো রাখা সুস্থ রাখার জন্য আলাদা কিছু করতে হয় কিনা? কারণ দর্শক যারা রয়েছে তারা মনে করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা অন্য কিছু করে, কোনো লেজার ট্রিটমেন্ট বা এগুলো এগুলো আসলে কিছু করো কিনা বা করা হয় কিনা আমাদের, সেটা যদি দর্শকদের বল। না না, অ্যাকচুয়ালি মেকআপের পরে আমার যেটা করা হয় সেটা হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে একটু মেকআপটা উঠায় ফেলা হয়, দেন যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে ক্লিন করা হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই তো। আচ্ছা, আর যদি বলি যে তোমার হেয়ারগুলো অনেক সুন্দর, হেয়ারের যত্নে তুমি কি করো? হেয়ারের জন্য উইকলি একবার অয়েল ম্যাসাজ, হট অয়েল ম্যাসাজ নেওয়া হয়, আর এছাড়া ওভাবে কিছু করা হয় না। অ্যান্ড মাঝে মাঝে, অনেক বেশি না, মাঝে মাঝে অ্যালোভেরা দেওয়া হয়। ওকে, চুলটা তাহলে মসৃণ থাকে। হ্যাঁ, চুল পড়াটা একটু কমে। আচ্ছা, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল কেমন করতে হয় যারা আসলে ফ্যাশন মডেল আছে তাদের? স্ট্রাগল তো সব জায়গায় করতে হয়। সো ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের লুকটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়, অ্যান্ড হাইট ম্যাটার করে। সো এই লুকসটা ভালো রাখার জন্য আসলে নিজেদের সাথেই নিজেদের স্ট্রাগল করতে হয় যে নিজেকে ফিট রাখতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে, রাইট? অসংখ্য ধন্যবাদ, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমার মনে হয় এখন একজন ফ্যাশন এক্সপার্টের কাছে যাই এবং তোমার লুকসটা নিয়ে আর একটু আমাদের এক্সপেরিমেন্ট করা উচিত, রাইট? আর ইউ এক্সাইটেড? ইয়া। ওকে, চলো, লেটস গো দেন। অলরাইট দর্শক, সুমনাকে নিয়ে এখন আমি চলে যাবো একজন ফ্যাশন এক্সপার্টের কাছে এবং তার কাছ থেকে জেনে নেব সুমনাকে কোন আউটফিটে বেশি মানাবে। লেটস গো। বলছিলাম একজন ফ্যাশন এক্সপার্টের কাছে আসবো এবং তার কাছে সুমনাকে নিয়ে চলে এসেছি। এখন দাঁড়িয়ে আছি সুন্দর একটা জায়গায়, দাঁড়িয়ে আছি মেজাবিন্স বুটিকে এবং আমার সাথে আজকের ফ্যাশন এক্সপার্ট রয়েছেন, রয়েছেন মেজাবিন্স বুটিকের ওনার অ্যান্ড চেয়ারপারসন এবং আমাদের আজকের ফ্যাশন এক্সপার্ট মাহমুদা রহমান। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি এবং আপনাকে পেয়ে অনেক ভালো লাগে সবসময় আমার, কারণ আপনি দেখতে যেমন সুন্দর, আপনার চয়েস এবং আপনার পুরোটা শোরুমের চয়েস দেখেই বোঝা যায় কতটুকু সুন্দর হতে পারে। আপা, আজকের আমাদের মডেল সুমনা, সুমনাকে আপনি গাইড করবেন। সুমনা, দিস ইজ আওয়ার আপা। হ্যালো, কেমন আছো সুমনা? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি পড়ছো তুমি? আমি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। ওকে, ফাইন। তো তোমাদের তো মানে উত্তর ড্রেসের দরকার, উত্তি বয়স এবং ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর ওয়েস্টার্ন পছন্দ। ওয়েস্টার্ন পছন্দ? কি কি পছন্দ সুমনা, আপাকে বলো। ট্র্যাডিশনাল এন্ড ক্লাসিক্যাল দুটোই। দুটোই পছন্দ? হ্যাঁ। তা আমি মনে হয় ওকে আমার পছন্দ অনুযায়ী তিনটা ড্রেস দিই প্লিজ আপা। ঠিক আছে, ওকে, আমি ওয়েস্টার্ন দিয়ে শুরু করি। ঠিক আছে, টপস ও তো পরেই আছে, আমি একটু লং দিই ওকে। হ্যাঁ, আমি একটা লং টপসের সাথে ওকে একটা লং কোটি দিচ্ছি। আমাদের বুটিকসের একটা ড্রেস দিই, আমাদের নিজস্ব হাউসের দিল্লি ইয়েলো কালারের উপরে। এটা দিল্লি বুটিক্সে আছে, কাজ করা আছে, জারদোসি কাজ করা আছে, অল ওভার কাজ করা আছে, একটু গাউন টাইপের গুটিপাতির কাজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, গুটিপাতি আছে, আবার জারদোসি কাজ আছে, এবং ইয়েলো কালারটা তো সবারই ফেভারিট। আমি নিজেও পরে আছি ইয়েলো কালার এবং খুব সুন্দর একটা ড্রেস। আর সামনে ঈদ আসছে, সো আমার মনে হয় ঈদে আসলে এখন যেহেতু ঘরে বসে আমাদের ঈদটা কাটবে, একটা কারণ এখন ইয়াং গার্ল যারা আছে তারা নেটের শাড়িটা খুব পছন্দ করছে এবং তার উপরে সরস্বতী কাজ করা আছে, তো এটা সবারই খুবই প্রিয়। এবং রংটা ভীষণ গ্ল্যামারাস, ভীষণ গ্ল্যামারাস একটা রং এবং খুবই কমফোর্টেবলি হ্যান্ডেল করা যাবে, কারণ অনেক ভারী একটা শাড়ি, অনেক ভারী শাড়ি, আবার ব্লাউজ পিসটা অনেক সুন্দর কাজ করা, কমফোর্ট
জোনটা থাকে আসলে এই সব শাড়িগুলোতে অসংখ্য ধন্যবাদ আপা সুমনা আমার মনে হয় তুমি ট্রাই করতে থাকো আমি আপার সাথে কথা বলি এবং দেখি দর্শকদের যে তোমাকে কোনটাই ভালো লাগে আপার কোনটা ভালো লাগে ওকে থ্যাংক ইউ ওকে আপা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে সাজেস্ট করার জন্য একটু জানতে চাই যে মেহজাবিনস বুটিকে যেহেতু ঈদ আসছে ঈদের সময় সবার ব্যস্ততা বাড়ে আপনাদের ব্যস্ততা কেমন এবং কী কী কালেকশন আছে আমাদের ব্যস্ততা এবার ডাবল ওকে আগে তো আমরা শুধু শোরুম প্রোভাইড করতাম এখন তো আমাদের অনলাইন বেসিক হয়ে গেছে আর করোনার জন্য কেউই বাইরে বেরোতে পারছে না যার জন্য আমাদের অনলাইনে আমরা প্রতিদিনই লাইভ করছি তো আমি আমার দর্শকরাও বলবো যে মেহজাবিন বুটিক্সের একটা অনলাইন পেজ আছে মেহজাবিন বুটিক্স পেজ তো ওটাই সবাই নক করবে আর আমরা অনলাইনে সার্ভিসিং দিচ্ছি যার জন্য আমাদের এখন খাটনিটা ডাবল হয়ে গেছে রাইট ডেলিভারি একটা ব্যাপার থাকে ডেলিভারি একটা ব্যাপার আছে তো দুটো মিলিয়ে এখন আমরা মোটামুটি আছি পেশারের মধ্যে আছি আচ্ছা আপনাদের নিজস্ব প্রোডাক্ট থেকে শুরু করে আপনারা এক্সপোর্টও করছেন বাইরে থেকে আনছেন সেই প্রোডাক্টগুলো ক্রেতাদের কাছে দিচ্ছেন কোনটাই বেশি সাড়া পান নিজেদের তৈরি প্রোডাক্ট নাকি নিজেদের তৈরি প্রোডাক্ট আমাদের নিজস্ব প্রোডাক্টের প্রতি মানুষের চাহিদাটা বেশি কারণ নিজস্ব প্রোডাক্ট আমরা বিভিন্ন রকম ডিজাইন তৈরি করি ওই ডিজাইনটা চলে গেলে আবার নতুন একটা ডিজাইন আমরা খুব তাড়াতাড়ি দিতে পারি আর বাইরের ডিজাইনগুলো হলো কি ওটা তো সব জায়গায় স্প্রেড করে যায় ডিজাইনটা অনলাইনে চলে আসে সবাই রেপ্লিকা চলে আসে তারপর বাইরের দেশগুলোতে চলে যায় দুবাই চলে যায় সব জায়গায় চলে যায় যার জন্য হয় কি আমরা যে ড্রেসগুলো তৈরি করি সেগুলো আমরা যে ডিজাইনটা আনি ওটা ওয়ান টাইমে আনি নেক্সট টাইম আর ওটা থাকে না নতুন ডিজাইন চলে আসে ভ্যারিয়েশনটা থাকে অসংখ্য ধন্যবাদ আপা নিজস্ব প্রোডাক্টের প্রতি সবার চাহিদা বেশি অসংখ্য ধন্যবাদ আপা এত সুন্দর করে বলার জন্য এবং আমিও দর্শকদের বলবো যে সবাই মেজাবিনস এই যে বুটিক হাউস আছে এখানে আসবেন এবং আপনাদের পছন্দের জিনিসগুলো নিয়ে নেবেন অনলাইনটাও আসলে দেখতে হবে কারণ আপা বলছিল এখন আমরা অনলাইনে খুব অভ্যস্ত হয়ে গেছি অনলাইনেও আপনারা মেজাবিনস বুটিকে আপনাদের পছন্দের যে ড্রেসগুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আমার মনে হয় আমাদের মডেলকে দেখছিলাম আমরা ওকে দেখে নেই এখন অবশ্যই লাগলো বলো জি ভালো লাগছে কোন ড্রেসটা খুব ভালো লেগেছে আমার কাছে ইয়েলো কালারটা এন্ড শাড়িটা অনেক সুন্দর লাগছে আমি বললাম আগে যে শাড়িটা অনেক পছন্দ করি কারণ শাড়িটা খুবই সুন্দর একটা আমরা আসলে আপা মনে করি যে এখনকার যারা রয়েছে ইয়াং জেনারেশন ওরা শাড়িতে বেশি অভ্যস্ত না কিন্তু ওরা কিন্তু আসলে শাড়ি খুব পছন্দ করে যদি কমফোর্টেবল হয় শাড়ির প্রতি সবারই দুর্বলতা আমি আগেও বলেছি আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে সুমনা আপা তোমার জন্য একটা গিফট রেখেছে আপা সেটা যদি দিয়ে দিই আমি গিফটটা দিচ্ছি সুমনা আমাদের মেহজাবিনের পক্ষ থেকে তোমার ছোট্ট একটা গিফট এরকম গিফট পেতে সবারই ভালো লাগে অফকোর্স আপা আপনাকে অনেক ধন্যবাদ আমি খুশি হব আপনাকে অনেক ধন্যবাদ আপা সব সময় এসটিভির সাথে থাকার জন্য তোমাকেও ধন্যবাদ মেহজাবিন বুটিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আজকে সাথে থাকার জন্য এবং সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক তো দিয়ে দিল আপা সেই সাথে তোমাকে কিন্তু ছাড়ছি না সুমনা কারণ তোমাকে নিয়ে এখন একটা ফ্রেশ অ্যান্ড গর্জিয়াস লুক দেওয়া বাকি চলো সেখানে যাই আর ইউ রেডি ওকে ওকে দর্শক তো চলুন সুমনাকে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এখন চলে যাই বিউটি এক্সপার্টের কাছে সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আমি ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি কর্নার থেকে বিউটি এক্সপার্ট বলছি আজকে আমাদের সামনে মডেল হাজির হয়েছে সুমনা সুমনা আজকে খুব সুন্দর লাইট কালারের একটা ড্রেস পরেছে তো ঈদকে মাথায় রেখে সুমনাকে খুব সুন্দর লং লাস্টিং একটা মেকআপ দিব চলুন তাহলে বেজ মেকআপে চলে যাই আমরা
ঈদটা যেহেতু খুব গরমের মধ্যে পড়েছে সেটা মাথায় রেখে আমাদেরকে খুব সুন্দর একটা মেকআপ করতে হবে। আমরা যখন দিনের বেলা মেকআপ করে বের হব আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে মেকআপটা যেন পারফেক্ট হয় এবং লং লাস্টিং হয়। ভিউয়ার্স, সুমনা যেহেতু আজকে লাইট একটা ড্রেস পরেছে এবং সে তার মেকআপটা সারাদিন ক্যারি করতে চাচ্ছে সেটা মাথায় রেখে তার আই মেকআপটা আমরা সালফি একটা লুক দিব। চলুন তাহলে আই মেকআপে চলে যাই। ড্রেসের সাথে ম্যাচ করে তার লিপসে নুড একটা শেড দিব। চলুন তাহলে দেখে নিন। ভিউয়ার্স, সুমনের মেকওভার কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবার তার হেয়ার স্টাইলে চলে যাই। ভিউয়ার্স, শুরু থেকে সুমনাকে যেহেতু আমরা একটা ন্যাচারাল লুক দিয়েছি সেই লুকটার সাথে ম্যাচ করে তার হেয়ার স্টাইলটা আমরা করবো। তার হেয়ারে প্রথমে আমরা আউট কার্ল করবো আর সামনে ন্যাচারাল একটা ওয়েভ হবে। চলুন দেখে নিই হেয়ার স্টাইলটা। ভিউয়ার্স, সুমনার মেকওভার এবং হেয়ার স্টাইল শেষ। আমার কাছে সুমনাকে দেখতে তো অনেক ভালো লাগছে, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগছে। চলুন সুমনাকে জিজ্ঞেস করছি, সুমনা কেমন লেগেছে তোমার? আমার তো অনেক ভালো লেগেছে, বিশেষ করে হেয়ারটা অনেক বেশি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা লুক দেওয়ার জন্য। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, সেফটি মেনটেন করে চলবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। কেমন লাগলো আমাদের ফ্যাশনেবল এই জার্নিটা? নিশ্চয়ই ভালো। আমাদের মডেলকে দেখে আপনারও কি আমাদের শাইন অনে আসতে ইচ্ছে করছে? কোনো সমস্যা নেই, আপনারাও চাইলে আসতে পারবেন আমাদের সানেলিনা শাইন অনে। কীভাবে আসবেন সেটা দেখে নিন স্ক্রিনে। দেখে নিয়েছেন নিশ্চয়ই কী করে আসবেন সানেলিনা শাইন অনে। আজকের মতো ফরজানা বিধি এখানেই বিদায় নিচ্ছি, তবে কথা দিয়ে যাচ্ছি ফ্যাশনের এই জার্নিটা চলবে অনেকটা সময় জুড়ে। সেই পর্যন্ত সাথে থাকুন এবং চোখ রাখুন এসটিভির পর্দায়।